একটা সোজা কথা শুরুতেই বলে রাখা ভালো যে এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ আপনার আমার প্রত্যেকের ডেঙ্গি। সাধারণ জর্জর ভাবনি মনের মধ্যে ভয়। ডেঙ্গি দূর করতে অত্যন্ত সচেতন হয়েছে পৌরসভা। এখানে ওখানে ছুটে যাচ্ছেন মেয়র পরিষদ অতীন ঘোষ, এই মুহূর্তে আমার সঙ্গে তিনি রয়েছেন। সোজা কথা অনুষ্ঠানে তার সঙ্গে আমরা কথা বলবো। এছাড়াও রয়েছেন পৌরসভায় বামেদের চিফ হুইপ চয়ন ভট্টাচার্য এবং 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। দুজনেই আমার সঙ্গে রয়েছেন, আপনারাও কথা বলতে পারবেন। টেলিফোন নাম্বার একটু পরেই আপনাদের দেব। কিন্তু ডেঙ্গি বিরোধী যে অভিযান চলছে শহর জুড়ে, চষে ফেলছেন অতীন ঘোষ নিজে, স্কুল কলেজ কখনো হাসপাতাল রোজ এখানে ওখানে যাচ্ছেন, একে ধমকাচ্ছেন, ওকে শোকজ করছেন, তুঙ্গে রয়েছে তৎপরতা। কাজের কাজ হচ্ছে কি? ডেঙ্গি মোকাবিলায় পৌরসভা জাগলো, কিন্তু দেরিতে জাগলো না। এমনই অসংখ্য লোকেশনে অ্যাটাক করছে এডিস বাহিনী। শহরের বিভিন্ন ওয়াটার পকেটে তাদের বেস ক্যাম্প, প্রতি ভোর রাতে অপারেশন। গৃহস্থের বেডরুম, ছাত্রাবাস, অফিস, কাছারি, কলেজ বাদ নেই কিছুই। মেডিকেল কলেজ, নামী বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, সর্বত্রই মিলেছে লার্ভা। নামী স্কুল রাজাবাজার সায়েন্স কলেজ, বেথুন স্কুল ও কলেজে মিলেছে লার্ভা। বালিগঞ্জ আইটিআই এর পরিস্থিতি তো রীতিমতো আতঙ্কজনক। ডেঙ্গির সবচেয়ে বড় বন্ধু শহরের প্রমোটাররা, বলছেন বিশেষজ্ঞরা। অর্ধেক তৈরি বিল্ডিংগুলির জমা জলে অবাধে বাড়ছে ডেঙ্গি। বিধানসভা চত্বরেও মিলেছে এডিস ইজিপ্টাইয়ের লার্ভা। পুরসভা বসে আছে, একথা বলার উপায় নেই। র্যাপিড অ্যাকশন টিম নিয়ে প্রতিদিন অভিযান চালাচ্ছেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান কাউকেই ছাড়ছেন না, আর কোথাও থেকে খালি হাতে ফিরছেন না। সর্বত্রই মিলছে এডিসের লার্ভা। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন কি করছিল পুরসভা? কোন কুম্ভকর্ণের কল্যাণে শহর জুড়ে অবাধে অনুপ্রবেশ চালিয়েছে এডিস ইজিপ্টাই? পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে ডেঙ্গি মোকাবিলার প্রস্তুতি নেয় পুরসভা। জল জমতে পারে এমন জায়গার তালিকা তৈরি করা হয়। 4,995 পাতার ডেটা বুক নিয়মিত খতিয়ে দেখা হতো। প্রতিটি প্রতিষ্ঠানকে জমা জল নিয়ে সচেতন করা হয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে 18 মাসে বছর। বেসরকারি প্রতিষ্ঠানগুলি পুরসভার ভয়ে সক্রিয় হলেও সরকারি দপ্তরের গড়িমসি কাটেনি। মেডিকেল কলেজ, বালিগঞ্জ আইটিআই এর মতো প্রতিষ্ঠানের অবস্থা তারই প্রমাণ। পুর প্রতিনিধিদের তরফেও গাফিলতি রয়েছে। ডেঙ্গি নিয়ে জুন মাসেই প্রতি বড়র বৈঠক করেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এক একটি বড়ই কাউন্সিলরের সংখ্যা 60 থেকে 8 জন। সেই বৈঠকে কোথাও 3 জনের বেশি কাউন্সিলর যোগ দেননি। জুন মাসে উত্তম মঞ্চে ডেঙ্গি সচেতনতা শিবির করেন মেয়র পরিষদ। হাতে গোনা কয়েকজন কাউন্সিলর সেই শিবিরে হাজিরা দিয়ে দায় সেরেছেন। এরপরেও ডেঙ্গি না ছড়ালে এডিসের কার্যক্ষমতা নিয়েই প্রশ্ন উঠত। কিন্তু মশার কর্মসংস্কৃতি মানুষের মতো নয়, তারা তাদের কাজ করে গেছে। সরকারি কর্মীদের ঘুম একটু দেরিতে ভেঙেছে। ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে লাভ কি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, কলকাতা। আমাদের দুই অতিথির সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 2234242439180112 এই দুটো নাম্বারে। আমি প্রথমে অতীনবাবুর কাছে চলে যাব। অতীনবাবু, যে শোকজ আপনি আজকে করছেন, যতটা তৎপরতা প্রত্যেক দিন কোথাও না কোথাও ভিজিট করছেন, অনেকটা দেরি হয়ে গেল না? আজও শহরে অজানা জ্বরে মৃত্যু হয়েছে ক্লাস 2 এর ছাত্রীর। দেখুন, শহরের আমাদের কাজ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয়। এখানে একজন কাউন্সিলর আছেন চয়ন ভট্টাচার্য, আমার খুব সহকর্মী, তিনি রয়েছেন, তিনি বিরোধী দল থেকে আছেন, তিনি জানেন যে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমরা যে পরিকাঠামো গড়ে তুলেছি তাতে রোড ম্যাপ অনুযায়ী কর্মীরা কাজ করতে যান। বর্ষার সময় এই যে আপনারা বলছেন যে পুরসভা কি ঘুমোচ্ছিল, না ঘুমায়নি। আমরা প্রতিদিন প্রত্যেকটি ওয়ার্ডে যে লোকাল সার্ভে হয়, এই সার্ভে রিপোর্ট প্রতিদিন শনিবার দিন বেলা, প্রতিদিন সপ্তাহে একদিন 1:30টার সময় ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল ইনচার্জ, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার বৈঠকে বসেন। সেই রিপোর্ট সপ্তাহে একদিন করে বড়োতে আসে, বড়ো থেকে হেড অফিসে প্রতি শুক্রবার মিটিং হয়। আমরা কিন্তু পুরো কলকাতা রিপোর্ট নিয়ে পর্যালোচনা করি। কিন্তু বর্ষার সময় ধরুন আজকে একজন আমাদের কর্মীদের দেখতে বলা আছে, তারা গিয়ে কী দেখবে যে কোথাও ওয়াটার পকেট আছে কি না? ড্রাই সিজনে তারা গিয়ে ওয়াটার পকেট খোঁজে, ওয়াটার পকেট পায় না, রিপোর্ট আসে যে ওয়াটার পকেট নেই। কিন্তু বর্ষার সিজনে এই যে ডিসকার্টেড মেটেরিয়াল, ধরুন রাবিশ, অব্যবহৃত জিনিসপত্র, এই সব জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় ওয়াটার পকেট তৈরি হয়। সাধারণ সময় যদি 1,000 পকেট হয়,
বর্ষার সময় সেটা 1 লক্ষ নতুন বকেট তৈরি হয়। বাবু এটাই তো স্বাভাবিক, গোবিন বাবু এটাই তো স্বাভাবিক। সেটা আশঙ্কা করেই তো আপনাদের আগে থেকে প্রিকশন নেওয়ার দরকার ছিল নাকি? আমি আবার আসব অতীন বাবু, আপনার জন্য টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, শুভ সন্ধ্যা, নাকতলা থেকে কাজল ব্যানার্জি বলুন। কে আমি বলছি না, সেকেন্ড ম্যান বলছে। আপনি বলছেন, বলুন। হ্যাঁ বলছি যে দেখুন, প্রশাসন যেমন দেখবে পাশাপাশি আমাদের নাগরিকদের কিছু দায়িত্ব থেকে যায়। আমার নাকতলা অঞ্চলে প্রত্যেক দিন কেএমসি থেকে মাইকিং করেছে, অটো নিয়ে প্রচার বেরিয়েছে, প্রচুর বাড়িতে জল ভর্তি ভর্তি করে রেখে দিচ্ছে। আমাদের পাড়া এখন প্রচুর জল, গার্ডেন নিচে জল আসছে, জলের ট্যাঙ্কার আসছে, কিছু মানুষের নেশা, জল ধরছে ফেলে দিচ্ছে, আবার জল ধরছে ফেলে দিচ্ছে। তার মধ্যে তারা কর্পোরেশন লোকরা বলছে এগুলো দেখুন লার্ভা আছে, কিন্তু দেখুন ফেলে দিন, ফেলছে না। আমরাও পাশাপাশি অনেকটা দায়িত্ব নিয়ে একেবারে খাঁটি কথা বলেছেন আপনি, ধন্যবাদ। আর কে আছেন? নমস্কার। নমস্কার নমস্কার দিদি, আপনাদের এই ধরনের অনুষ্ঠান সবসময় দেখি, এরকম অনুষ্ঠান হলেই দেখে খুব ভালো লাগে এরকম অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা কলকাতা শহর নিয়ে ব্যস্ত এবং মেয়র পরিষদ আছে, ওনারা ব্যস্ত হয়ে পড়ছেন ঠিক আছে, কিন্তু আমরা গ্রাম অঞ্চলে দিয়ে কি হবে, সেরকম তো কোনো সচেতনতাই দেখতে পাচ্ছি না। ধন্যবাদ, শুনতে থাকুন, শুনতে থাকুন। আমি খুব দ্রুত চন্দার কাছে আসবো। চন্দা, আমরা শুনছিলাম খানিকটা খতিয়ান, এবং সত্যি অতীনবাবু ঘুরছেন, কাজ করছেন, কিন্তু অনেকটা দেরিতে, আপনার কি তাই মনে হয় না? না, দেরিতে ব্যাপারটা না, অতীনদা যেটা বলছেন সেটা একেবারেই ঠিক কথা। ওনাদের যে প্রোগ্রাম, মানে পুরসভার প্রোগ্রাম, আমরা তো জেলার পক্ষেই থাকি, আমরা তো পুরসভার অংশ। আর ওইভাবেই কথা বলি যে কর্মসূচিটা অনেক আগে থেকেই নেওয়া হয়, কিন্তু যতটা পেশাদারিত্ব নিয়ে কাজটা ওঠানো দরকার, অতটা পেশাদারিত্ব নিয়ে যখন একদম ক্রুশিয়াল মোমেন্ট, সেই সময় কমব্যাট করার বিষয়টা থাকে না, সেট আপটা সেরকম নেই। অতীনদার আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, অতীনদা প্রচণ্ড পরিশ্রম করেন। অতীন ঘোষ জবে থেকে স্বাস্থ্যে এমএমআইসি হয়েছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু মুশকিল যেটা দাঁড়াচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারাল যে সাপোর্ট, সেই সাপোর্টটা ওনার পক্ষে একদম বড় স্তর কি, একদম ওয়ার্ড স্তরে, একদম একদম গ্রাসরুট অব্দি ওটাকে ছড়ানো সম্ভব হচ্ছে না পরিকাঠামোগত কারণে। দেখুন, 100 দিনের কর্মী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স যেটা বলা হচ্ছে, তারাও স্থায়ী কর্মী কেউই নয়, তারাও একটা ফোর্স নিয়ে কাজ করছে, বিভিন্ন সরঞ্জাম তাদের দিয়ে দেওয়া হচ্ছে। এবং স্বচ্ছ পুরস্কারে কি, যে বেশি অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে সর্বসময়ের কোনো প্রফেশনাল মেডিকেল অফিসার নেই। এটার জন্য সমস্যাটা হচ্ছে সাংঘাতিক দুর্বল, কিছু আপনার সদিচ্ছা একা পেরে উঠছে না। আমি আরে কথা বলি না, আমি আরে কথা বলছি, পরিকাঠামো তো আগে কিছুই ছিল না, 5 বছরে একটা পরিকাঠামো আমরা গড়ে তুলেছি। এই পরিকাঠামো, ডাক্তারের সমস্যা শুধু আমাদের কলকাতায় নাই, ডাক্তারের সমস্যা সারা ভারতবর্ষে। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগে বললেন যে প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তারি পড়াতে হবে। ধরুন পশ্চিমবঙ্গে ডাক্তারের আসন সংখ্যা ছিল 1055 2010 সালে, গত 5 বছরে সেই সংখ্যা বেড়ে 2500 হয়েছে। আমি স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আছি, সেখানে আমরা 7000 ডাক্তারের জন্য আবেদন করেছিলাম, মাত্র 3900 ডাক্তার অ্যাপিয়ার হয়েছে, মাত্র 2900 ডাক্তার পাওয়া গেছে। কলকাতা পুরসভা প্রতি মাসে ডাক্তারের জন্য ইন্টারভিউ কল করছে, আগামী 16 তারিখ ইন্টারভিউ আছে। দেখুন, তা সত্ত্বেও মানুষের মধ্যে আমরা চেষ্টা করেছি। ধরুন প্রাতিষ্ঠানিক যে তৎপরতা, এই প্রাতিষ্ঠানিক তৎপরতা তো আমার বারবার কথা নয়, আপনার বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব আপনার, আপনার আমি নিজের, আমার নিজের ডেঙ্গু হয়েছি। হ্যাঁ, তখন 129 নম্বর ওয়ার্ড থেকে পাঠিয়েছিল, তারা এসে জল টল কোথায় কি চলে আছে দেখে চলে গেল, বলা হলো যে গ্যাস দেওয়া হবে, গ্যাস তো দেওয়াই হলো না, আর তারপরে ক্ষতি করা হলো না, মানে পেঁপে পাতা রস খেয়ে বেঁচে উঠেছি। বর্তমানে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খিরিপুরে কাজ করি, সেন্ট থমাসের উল্টো দিকে, সেখানে জল জমে থাকে। প্রফেশনাল ট্যাক্স আমরা রাজ্য সরকারকে দিই, এর ফলাফল আমরা কি পাই? শুধু ওনারা বলছেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবেন মেয়র পরিষদ স্বাস্থ্য, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠানে। আর কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। আমি অসীম মন্ডল বলছি। বলুন। আমি মহেশতলা পৌরসভা 13 নম্বর ওয়ার্ড, জিএল রায় রোড, গোপালপুর একটি স্কুলের পাশ থেকে বলছি। গোপালপুর একটি, আমাদের গোপালপুর একটি স্কুলের পাশে একটা স্কুলেরই ছোট একটা খাট আছে,
ছোট ক্যানেল আছে, ক্যানেলের পাশটা তো প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে 90-95 জন বাচ্চা বাচ্চা পড়ে ক্লাস 4 পর্যন্ত। সেই ক্যানেলটার ক্যানেলটাতে টোটাল এরিয়া 3-4 পাড়ার যত যেখানকার নোংরা ডাস্টবিন, এটা আমাদের এখানটা ফেলছে ধোঁয়া দিয়ে যায়নি। ধোঁয়া আমরা সেখানে দিই, চয়ন বাবু জানে ডেঙ্গু পজিটিভ কেস ছাড়া ধোঁয়া দেওয়া হয় না। ওনার নিজে ডেঙ্গি হয়েছিল, অর্থাৎ মশার উৎপস্থল কে ধ্বংস করি। মশাটাকে মারা হয়, তো যখন উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তখন ওখানে ফগিং করা হয়েছিল। কিন্তু আজকে যদি মনে হয় ওনার বাড়ির সামনে মশা হয়েছে, আমাদের কর্মীরা গিয়ে সোর্স রিঅ্যাকশন করবে, অর্থাৎ মশার উৎসস্থলকে ধ্বংস করবে, কিন্তু ফগিং করবে না। কারণ ফগিংটা শুধুমাত্র কভার্ড এরিয়ায় হয়, যেখানে একটা মশার ভাইরাস আইডাল মসকিটো যে একজন মানুষকে কামড়ে 100 মিটার রেডিয়াসের মধ্যে ঘুরে বেড়ায়, সেই মশারিকে না মারলে সে এরিয়া ক্লাস্টারিং করে দেয়। অর্থাৎ অনেক মানুষকে এক মাস বাঁচে, এক মাস ধরে সে অনেক মানুষকে কামড়ে রোগটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, প্রচুর মানুষ আক্রান্ত হয়। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আমরা যেই কোনো মানুষ আক্রান্ত হয় সেখানে আমাদের টিম চলে গিয়ে সেখানে 100 মিটারের মধ্যে 50-60টা বাড়িতে এরিয়া ফগিং করে ওই অ্যাডাল্ট মসকিটোটাকে এটাই অভিযোগ। কিন্তু অতীনবাবু বলছেন ওনার যখন ডেঙ্গি হয়েছিল, যিনি ফোন করেছিলেন সেই সময় নিশ্চয়ই হয়েছিল, আমরা জানি না, যদিও এতটা ডিটেলে কথা হয়নি কলারের সঙ্গে। আপনি সঙ্গে থাকুন অতীনবাবু, টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি পাটুলি থেকে তন্ময় বোস কথা বলছিলাম। বলুন, কত নম্বর ওয়ার্ড আপনার? আমার 110 নম্বর ওয়ার্ড। আচ্ছা বলুন। আমি 110 নম্বর ওয়ার্ডে প্রথমেই অতীন বাবুকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই অঞ্চলের পাটুলি অঞ্চলের সমস্ত কিছু কাউন্সিলররা খুব ভালোভাবে করছেন, ঠিক আছে। এবং তার সাথে আমি যেটা মনে করি যে আপনাদের প্রত্যেকটা চ্যানেলেই আমি দেখি যে এইসব নিয়ে সব প্রোগ্রাম হয়, আমার যেটা মনে হয় যে আপনাদের সাংবাদিকদেরও এর একটা নাগরিকতা একটা দায়বদ্ধতা আছে এই ব্যাপারগুলো প্রোগ্রাম করার। খালি আমরা একে অন্যের ঘাটে দোষ চাপিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো মতে কোনো কাজে নামছি না। নিশ্চয়ই আমাদের অনেক দায়িত্ব আছে, এবং সেজন্যই আমরা ডেঙ্গি হলে কি করবেন আর কি করবেন না যখন একেবারে শুরু হয়েছে তখন থেকে লাগাতার প্রত্যেক দিন তা সম্প্রচার করি, বোধহয় সময়ের অভাবে আপনার দেখে ওঠা হয়নি। অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাঁশরণী রায়নগর নতুন বাজার থেকে সুদীপ বাসু বলছি। আমাদের এই নতুন বাজার এলাকায় বেশ কিছু জায়গা আছে যেখানে জল জমেই থাকে, পুরসভা থেকে লোক আসছে শুকনো বাড়িগুলো দেখে যাচ্ছে, আর যেখানে জল আসছে তাদের চোখে পড়ছে না আজ কয়েক বছর ধরে। এবং কত নম্বর ওয়ার্ড আপনার? 112 নম্বর ওয়ার্ডে। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। 110-এর যিনি অতীনবাবু প্রশংসা করলেন পুরসভার ভূমিকার, আবার ঠিক উল্টো অভিযোগ 112 থেকে আসছে।